আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর আনোয়ার পাটোয়ারি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কি কিভাবে ইনজেকশন দেওয়া হয় এবং কেন ইনজেকশন দেওয়া হয়, ইনস্টেড অফ ট্যাবলেট আর সিরাপ কেন আমরা ইনজেকশন দিই, সেটা সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কি কিভাবে ইনজেকশন দেওয়া হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা খুবই ছোট হতে যাচ্ছে, বাট এই ভিডিওতে প্রত্যেকটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আসুন জানি কেন আমরা ইনজেকশন দেই ট্যাবলেট বা সিরাপ থাকার পরেও। দেখুন, যখন আপনি একটা ট্যাবলেট বা সিরাপ খান, এই ট্যাবলেট বা সিরাপটা প্রথমে আপনার প্যাটির ভিতর যে অন্ত্র থাকে সে অন্ত্রের মধ্যে গিয়ে এই ওষুধটা, ট্যাবলেট হতে পারে সিরাপ হতে পারে, এটা হজম হয়। হজম হয়ে ওষুধটা রক্তে চলে আসে। রক্তে আসার পরে আপনার এই ওষুধের যে টার্গেট স্থান থাকে, হতে পারে এটা ব্রেন, হতে পারে এটা হার্ট, হতে পারে এটা কিডনি, সে টার্গেট স্থানে ওই স্পেসিফিক ওষুধটার রিসেপ্টর থাকে। সো সে টার্গেট স্থানে সে ওষুধটা পৌঁছে যায় রক্তের ভিতর দিয়ে। উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা ঘুমের ওষুধ খেলেন, ঘুমের ওষুধটা প্রথমে আপনার প্যাটের ভিতরে অন্ত্রের মধ্যে গিয়ে এটা হজম হয়ে রক্তে চলে আসবে, দেন আপনার রক্তের ভিতর দিয়ে এটা ব্রেনে পৌঁছে যাবে, কেননা ব্রেনের মধ্যে সেই ওষুধের রিসেপ্টর রয়েছে, দেন আপনার আফটার 30 মিনিটস আপনার ঘুম ঘুম ভাব হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটা রোগীর অস্থিরতা অতিরিক্ত পরিমাণে থাকার কারণে, হতে পারে উনি মানে সুইসাইডাল অ্যাটেম্পট করে উনি বিষ খেয়ে মারা যেতে চেয়েছিলেন, এরপরে যে এটার কমপ্লিকেশন, এটার কারণে অতিরিক্ত অস্থিরতামূলক আচরণ করছে, সেসব ক্ষেত্রে রোগীর অ্যাংজাইটিটাকে খুব দ্রুতগতিতে কমানোর জন্য আমরা কি করি, ইনজেক্টেড ফর্মে ব্লাড সার্কুলেশনে আমরা অ্যান্টি অ্যাংজাইটির অ্যাগেনিস্টে যে ড্রাগগুলা বা ঘুমের ওষুধ আমরা দিয়ে থাকি। তাহলে এতে করে খুব দ্রুতগতিতে ওই রোগীর অ্যাংজাইটিটা কমে যায়। আবার দেখুন, একটা বাচ্চার জ্বরের সাথে খিঁচানি হলো, এই অবস্থায় যদি আমরা যদি ওষুধ দিতে যাই, তাহলে এই ওষুধটা খাদ্যনালী দিয়ে না ঢুকে শ্বাসনালী দিয়ে ঢুকে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে আমাদেরকে ইনজেক্টেড ফর্মে ওই বাচ্চার খিঁচুনি কমানোর জন্য বারবিট দিয়ে, ফিনোবারবিটন দিয়ে আমাদের ওই বাচ্চার খিঁচানিটাকে কমাতে হবে। আমরা কোন এই ক্ষেত্রে ইভেন পার রেক্টালি মানে পায়খানার রাস্তা দিয়েও দিয়ে থাকি, সিডিল দিয়ে থাকি। সো এরকম আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরুন একটা বাচ্চার ওষুধ খায় না, অ্যান্টিবায়োটিক খায় না, আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে চায় না, তো সেজন্য সে এক চামচের মধ্যে আধা চামচে বমি করে দেয় বা এক চামচের মধ্যে এক চামচে বমি করে দেয়। এই যে অ্যান্টিবায়োটিকটা আপনি সকালে ডোজ দিলেন, রাতের ডোজ সে আবার বমি করে দিল, এভাবে ইরেগুলারলি যদি সে অ্যান্টিবায়োটিকটা নেয় বাচ্চা, তাহলে কি হবে, ওই অ্যান্টিবায়োটিকের প্রতি সে রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এতে করে সে অ্যান্টিবায়োটিকটা ইন ফিউচার তার শরীরে কাজ করবে না। তাহলে সেসব ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় বাচ্চার জ্বর কোনোভাবে কমছে না, বাচ্চার ভালোই হচ্ছে না, সেসব ক্ষেত্রেও আমরা ডাক্তাররা ইনজেক্টেড ফর্মে সাজেস্ট করে থাকি এই বাচ্চাকে, এই রোগীকে ইনজেক্টেড ফর্মে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার জন্য। এখন আসুন জানি যে কিভাবে আমরা রোগীদেরকে ইনজেকশন দিতে পারি। মূলত আমরা ডাক্তাররা সাধারণত রোগীদের চিকিৎসা করার জন্য তিনভাবে ইনজেকশন দিয়ে থাকি। আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, ইন্ট্রা শব্দের অর্থ হচ্ছে ভিতরে, ভেনাস শব্দের অর্থ হচ্ছে মোট কথা হচ্ছে রগ, যেগুলো আপনারা আমাদের হাতের মধ্যে স্পষ্টভাবে দেখা যায়, ভেইন। হ্যাঁ, এটাকে আমরা বাংলায় বলতে পারি, স্পষ্ট বাংলায় বলতে পারি হচ্ছে ধমনী, ধমনী বা ভেইন বলতে পারি। হ্যাঁ, সো ইন্ট্রাভেনাস। দেন হচ্ছে আইএম, ইন্ট্রামাস্কুলার, মাস্কুলার শব্দের অর্থ হচ্ছে মাংস, সো আমাদের মাংসের মধ্যে আমরা ইনজেকশন দিতে পারি। দেন হচ্ছে এসসি, আমরা ডাক্তাররা মূলত আইভি লিখে থাকি প্রেসক্রিপশনের মধ্যে, আইএম লিখে থাকি বা এসসি লিখে থাকি, এই জন্য আমি আপনাদেরকে এই এই অ্যাব্রিভিয়েশনগুলোর ফুলফিলটা বলে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে আপনারা বুঝতে পারেন অ্যাটলিস্ট যে এই ইনজেকশনটা কিভাবে ডক্টর লিখে দিয়েছে। হ্যাঁ,
তাহলে দেখুন এসসি মানে হচ্ছে সাবকুটানিয়াস। সাব শব্দের অর্থ হচ্ছে নিচে। আপনারা অনেকে সাবমেরিন ক্যাবল সম্পর্কে শুনেছেন, যে মেরিন শব্দের বা সাবমেরিন যে শিপগুলা এগুলো সম্পর্কে আপনারা অলরেডি শুনেছেন। হ্যাঁ, মানে হচ্ছে সাব হচ্ছে নিচে, মেরিন মানে হচ্ছে সমুদ্র, তাহলে সমুদ্র তলদেশের নিচে। হ্যাঁ, তাহলে সাব কুটানিয়াস, কুটানিয়াস শব্দের অর্থ হচ্ছে স্কিন বা ত্বক। হ্যাঁ, তাহলে ত্বকের নিচে যে চর্বি থাকে সেখানে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় সেটাকে বলা হয় সাবকুটানিয়াস ইঞ্জেকশন। সাবকুটানিয়াস ইঞ্জেকশন মূলত হচ্ছে বিশেষ করে যারা ফর এ লং টাইম ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন, তারা অনেকে জানেন যে আমাদের যে এই যে নাভির চারপাশে সাবকুটানিয়াস ইঞ্জেকশন দেওয়া হয়, কিংবা আমাদের হাতেও সাবকুটানিয়াস ইঞ্জেকশন দেওয়া হয় এই এরিয়াতে। তাহলে আর আইভি, বিশেষ করে আইভি ক্যানোলা, আমরা বাচ্চাদের বা বড়দের আইভি ক্যানোলা করে বিভিন্ন সময় স্ট্রোকের সময় রোগীকে ওষুধ খাওয়ানো যায় না, এইসব ক্ষেত্রে আনকনসাস অবস্থায় অন্যান্য কারণেও বা অন্যান্য অনেক কারণে আমরা আইভি মানে ইন্ট্রাভেনাসলি মানে রগের মধ্যে ক্যানোলা করে দেন হচ্ছে আমরা ইঞ্জেকশন দিই। আর আইএম ইন্ট্রামাসকুলারলি আমরা ইন জেনারেল এই যে টিকাগুলো নিচ্ছি, অধিকাংশ টিকাই কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয় আইএম। হ্যাঁ, ইন্ট্রামাসকুলারলি মাংসে দেওয়া হয় বা বাটাকে দেওয়া হয় আইএম। হ্যাঁ, ইন্টারমাসকুলারলি। সো আশা করছি আপনারা এই ইঞ্জেকশন সম্পর্কে মোটামুটি বেসিক্যাল ধারণা পেয়েছেন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।